শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আলোচনা ব্যর্থ হওয়ার পর এবার লাদাখ সীমান্তে ট্যাঙ্ক পাঠালো চীন, আতঙ্কে ভারত। এবার ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে তালেবানের বৈঠক। যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রতিষ্ঠানে ভয়াবহ সাইবার হামলা চালালো ইরান। যুক্তরাষ্ট্রকে অবশ্যই তালেবানের সঙ্গে কাজ করতে হবে, হুঁশিয়ারি ইমরান খানের। ইরাকের নির্বাচনে জয়ী হতে চলেছেন মুক্তাদা আল সদরের দল। কনসুলেট খুলতে ইরান এবং সৌদি আরবের মধ্যে প্রাথমিক সমঝোতা। এবং সবশেষ থাকছে, প্রকাশ্যে এলো ব্রিটিশ পুলিশের ভয়ঙ্কর 370 যৌন হেনস্থা এবং 100 ধর্ষণের ঘটনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ভারত ও চীনের মধ্যে উত্তেজনা প্রশমনের আলোচনা ব্যর্থ হওয়ার পর চীন লাদাখ সীমান্তে ট্যাঙ্ক পাঠিয়েছে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। চীনের রাষ্ট্রীয় নিউজ চ্যানেল সিসিটিভির বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা AFP এই খবর জানিয়েছে। খবরে বলা হয়েছে, চীন এবং ভারতের সেনা কমান্ডারদের মধ্যে 13তম বৈঠক সোমবার কোনো ফলাফল ছাড়াই শেষ হয় এবং এই ব্যর্থতার জন্য পরস্পরকে দায়ী করেছে নয়াদিল্লি এবং বেইজিং। সোমবারই সীমান্তে ভারতের পক্ষ থেকে স্থাপিত ক্লোজ সার্কিট ক্যামেরায় লাদাখ সীমান্তে চীনের ট্যাঙ্ক মোতায়েনের দৃশ্য ধরা পড়েছে। বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, দুই দেশের আলোচনায় অচল অবস্থার অর্থ হল চীন এবং ভারত দুই দেশই লাদাখ সীমান্তে সেনা মোতায়েন রাখবে, ফলে টানা দ্বিতীয় বছর সেখানে বিপজ্জনক মাইনাস তাপমাত্রায় অবস্থান করতে হবে ভারত এবং চীনা সেনাদের। সোমবার ভারতের মন্ত্রণালয় থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, আলোচনায় ভারত গঠনমূলক পরামর্শ দিয়েছে কিন্তু তাতে রাজি হয়নি চীন, তারা সামনে এগিয়ে যাওয়ার মতো কোনো প্রস্তাবও দেয়নি। অন্যদিকে চীনের সামরিক মুখপাত্রের বিবৃতিতে বলা হয়েছে, ভারতীয় পক্ষ অযৌক্তিক এবং অবাস্তব দাবি নিয়ে অটল ছিল, তাতে সমঝোতা প্রক্রিয়া কঠিন হয়ে পড়ে। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসছে তালেবান। আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী এবং তালেবান নেতা মোল্লা আমির খান মুত্তাকি জানিয়েছেন, মঙ্গলবার তিনি দুহাই ইইউ এর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। মোল্লা আমির খান মুত্তাকি জানিয়েছেন, তারা বিশ্বের সব দেশের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলতে চান। ইতিমধ্যে কিছু বৈঠক হয়েছে, সবগুলো ইতিবাচক বৈঠক বলে জানান তিনি। মুত্তাকি আরও বলেছেন, আমরা একটা ভারসাম্য নীতি নিয়ে চলতে চাই, একমাত্র এই নীতি আফগানিস্তানকে স্থির রাখতে পারে। ইইউ এর মুখপাত্র নবিলা মান, আলোচনার মানে এটা নয় যে ইইউ আফগানিস্তানকে কূটনৈতিক স্বীকৃতি দিচ্ছে। তিনি আরও বলেছেন, নারীদের অধিকার নিয়ে কথা হবে, আফগানিস্তানকে সাহায্য দেওয়া নিয়েও কথা হবে। এর আগে প্রথমবারের মতো তালেবানের নতুন সরকারের প্রতিনিধিদের সঙ্গে মুখোমুখি বৈঠকে বসেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। কাতারের দোহায় স্থানীয় সময় শনিবার এবং রবিবার অনুষ্ঠিত হয় এই বৈঠক। এরপর জার্মানির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয় সোমবার। সেখানে আফগানিস্তান এবং পাকিস্তানের জন্য বিশেষ জার্মান প্রতিনিধি মার্কাস পট জেলো ছিলেন, তিনি এখন আফগানিস্তানের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন। মার্কিন বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট বলছে, ইরানের সঙ্গে সংযুক্ত সন্দেহভাজন হ্যাকাররা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের প্রতিরক্ষা প্রযুক্তি এবং নৌপরিবহন সংক্রান্ত কয়েক ডজন সংস্থাকে আক্রমণের লক্ষ্যবস্তু বানিয়েছে। বেশ কয়েকটি হ্যাকাররা তথ্য হাতিয়ে নিতে সফল হয়েছে। মার্কিনি টেক জায়ান্ট জানায়, গত জুলাইয়ে ইরান সংশ্লিষ্ট হ্যাকাররা গুপ্তচর বৃত্তি অভিযান শুরু করার পর বর্তমানে বহু কোম্পানিকে হ্যাকিংয়ের ঝুঁকিতে ফেলে দিয়েছে। হ্যাকারদের লক্ষ্যবস্তুতে থাকা কোম্পানিগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং ইসরায়েলের সরকারের সঙ্গে কাজ করে এমন প্রতিষ্ঠানও রয়েছে, যারা স্যাটেলাইট সিস্টেম, ড্রোন প্রযুক্তি এবং মিলিটারি গ্রেড রাডার তৈরি করে বলে জানিয়েছে সংস্থাটি। মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান IBM জানিয়েছে, এটি সামুদ্রিক খাতে স্পর্শকাতর তথ্যের জন্য ইরানি হ্যাকার গোষ্ঠীর সর্বশেষ প্রচেষ্টা। যদিও মাইক্রোসফটের এই ঘটনার জন্য সরাসরি ইরানি সরকারের প্রতিষ্ঠানকে দায়ী করেননি। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, আফগানিস্তানের বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে যুক্তরাষ্ট্রকে অবশ্যই তালেবানের সঙ্গে কাজ করতে হবে। মিডল ইস্ট আইকি দিয়ে একটি সাক্ষাৎকার ইমরান খান এই কথা বলেছেন,
একই সঙ্গে দেশ দ্রুত মানবিক ত্রাণ সহায়তা পাঠানোরও অনুরোধ জানান। তিনি আরও বলেন, তালিবান সরকার ব্যর্থ হলে দেশটিতে আবারও আইএস জঙ্গিরা মাথাচাড়া দিয়ে উঠবে। যুক্তরাষ্ট্রের কথিত সন্ত্রাস বিরোধী যুদ্ধে পাকিস্তান সহায়তা করে ইসলামাবাদের অনেক মূল্য দিতে হয়েছে। পাকিস্তানের কয়েক হাজার মানুষ মারা গেছেন মার্কিনীদের চাপিয়ে দেওয়া যুদ্ধের অংশ হিসেবে। পাকিস্তান আর এই বোঝা টানতে চায় না। এখন পাকিস্তানের একটি স্থিতিশীল সরকার গঠনে তালেবানকে সহায়তা করা উচিত। ইরাকের পার্লামেন্টারি নির্বাচনে শিয়া ধর্মীয় নেতা মুক্তাদা আল সদরের দল সবচেয়ে বেশি আসন পেতে চলেছেন। প্রাথমিক ফলাফল তার দলের আসন সংখ্যা বাড়ার আভাস পাওয়া গেছে। আর সাবেক প্রধানমন্ত্রী নুরি আল মালিকি দৃশ্যত শিয়া দলগুলোর মধ্যে দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। মার্কিন নেতৃত্বাধীন বাহিনী 2003 সালে সুন্নি নেতা সাদ্দাম হোসেনকে ক্ষমতাচ্যুত করার পর থেকে ইরাকের শিয়া গ্রুপগুলো সরকারকে প্রাধান্য বিস্তার করছে, তারই সরকার গঠন করে আসছে। নির্ধারিত সময়ের বেশ আগেই রবিবার ইরাকে নির্বাচন অনুষ্ঠিত হয়। 2019 সালের রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভের প্রেক্ষিতে সরকারের পতন হয়। নির্বাচন অবশ্য ভোটার উপস্থিতি ছিল বেশ কম, মাত্র 41% ভোটার বে অট দিয়েছে। প্রাথমিক ফলাফল দেখা যাচ্ছে আল সদরের আসন সংখ্যা 70 থেকে বেড়ে 73 হতে যাচ্ছে। পার্লামেন্টে মোট আসন সংখ্যা 329টি। আল সদর ইরাকে থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের উপরও জোর দিয়ে থাকেন। ধারাবাহিক আলোচনার মাধ্যমে নিজেদের মধ্যকার দূরত্ব অনেকাংশে কমিয়ে আনতে সক্ষম হয়েছে ইরান এবং সৌদি আরব। এই আলোচনায় অংশগ্রহণকারী একজন কূটনৈতিকের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, দুদেশের নিজেদের মধ্যকার উত্তেজনা প্রশমনের লক্ষ্যে একটি সমঝোতায় উপনীত হওয়ার দ্বার প্রান্তে রয়েছে। আসন্ন সমঝোতা দুদেশের পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক পূর্ণ প্রতিষ্ঠান এবং পরস্পর দূতাবাস খোলার আগে কনস্যুলেট খোলার ব্যাপারে ঐকমত্যে পৌঁছেছে। এএফপি জানিয়েছে, সৌদি আরব এবং ইরান সম্প্রতি সময়ে দুদেশের সম্পর্কে উষ্ণতা ফিরে আসার ইঙ্গিত দিলেও উত্তেজনা প্রশমনের জন্য উভয় দেশের পক্ষ থেকে আরও বেশি পদক্ষেপ নেওয়া প্রয়োজনীয়তা রয়েছে। 2016 সালের জানুয়ারি মাসে সৌদি সরকার দেশটির ভিন্নমতাবলম্বী শিয়া আলেম শেখ মিমনের মৃত্যুদণ্ড কার্যকর করার পর দুদেশের সম্পর্কে তীব্র উত্তেজনা দেখা দেয়। ইরানের রাজধানী তেহরান সহ দেশের বিভিন্ন শহরে সৌদি আরবের বিরুদ্ধে বিক্ষোভের জের ধরে তেহরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে রিয়াদ। 2020 সালের শেষের দিকে চীনের সম্পর্ককে জোড়া লাগানোর জন্য সৌদি আরবের সঙ্গে ইরানের আলোচনা শুরু হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে প্রচারিত হয়ে থাকে। চলতি বছরের মার্চ মাসে রিয়াদ এবং তেহরান নিজেদের মধ্যে আলোচনা শুরু হওয়ার কথা নিশ্চিত করে। ব্রিটেনে এক নারী খুনের ঘটনায় যেন ভিমরুলের চাকে ঢিল মারল। সারা অ্যাবেরার্ট নামের ওই নারী খুনের তদন্ত করতে গিয়ে সেদেশের পুলিশ সম্পর্কে ভয়ানক তথ্য প্রকাশ এলো। অভিযোগ, ধর্ষণ, যৌন হেনস্থা, শিশু নিগ্রহের ঘটনায় জড়িত প্রায় 2000 পুলিশ। গত 4 বছর ধরে তারা এই ধরনের অপরাধ করছে বলে অভিযোগ। এই ঘটনা ইতিমধ্যেই সুরগোল ফেলে দিয়েছে গোটা রাজ্য জুড়ে। সারাকে অপহরণ করে খুন করার অভিযোগ উঠে ওয়েন কুনেস নামের এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। সেই ঘটনা পুলিশের বিরুদ্ধে খেপিয়ে তোলে সাধারণ মানুষকে। তদন্ত চলাকালীনই পুলিশের বহু কর্মকর্তার বিরুদ্ধে এমন অপরাধের ঘটনা এক এক করে উঠে আসতে শুরু করে। তদন্ত এগোতেই এই ধরনের অপরাধের সঙ্গে জড়িত কর্মকর্তাদের যে সংখ্যাটা উঠে আসে তা দেখে আঁতকে ওঠেন তদন্তকারীরা। অফ ইনভেনশন এর তথ্য বলছে, 2017 সাল থেকে গত 4 বছরের মধ্যে 370টি যৌন হেনস্থা, 1000টি ধর্ষণ এবং 18টি শিশু নিগ্রহের ঘটনা ঘটেছে, যার সবকটির সঙ্গে জড়িত পুলিশকর্মীরা। প্রসঙ্গত 2017 সালে খুন হন সারা অ্যাবেরার্ট। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কনবক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।